যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। দর্শক, ভিসা নীতির ফলে বিএনপির ষড়যন্ত্র, নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে যাচ্ছে, এটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন। এবং পাল্টাপাল্টি ভিসানীতি ঘিরে বক্তব্য আমরা বিএনপির তরফেও শুনেছি, অর্থাৎ ভিসানীতি, মার্কিন ভিসানীতি বাংলাদেশের জন্য যেটি ইতিমধ্যে ঘোষিত হয়েছে, সেটি এখনও আমাদের রাজনীতির মাঝে আলোচ্য। এবং সেটিকে ঘিরে আমাদের রাজনৈতিক কোনো রকম পরিবর্তন, সেটা কর্মসূচির হোক, সেটা অবস্থানের হোক, কতখানি আসলে ঘটেছে, সেটি আমরা আলোচনায় আনবার চেষ্টা করব। আমাদের সঙ্গে এবিএম মোশাররফ হোসেন রয়েছেন, বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। সৈয়দ মোশাররফ হোসেন, আপনারা তো এর আগে নির্বাচন বর্জনের কথা বলেই ছিলেন, এখন আওয়ামী লীগ নেতারা বলছেন এই যে নতুন ভিসানীতি, এর ফলে আপনাদের সেই বর্জনের ষড়যন্ত্র হিসেবে তারা আখ্যায়িত করছেন, সেটি ভেস্তে যাচ্ছে। আপনাদের কি তাহলে এর আগে, অর্থাৎ ভিসানীতির আগে যে পরিকল্পনা ছিল নির্বাচনকে ঘিরে, সেটা থেকে সরে আসতে হচ্ছে? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি লক্ষ্য করবেন যে কোনো ঘটনা, আজকে আমেরিকার কেন এই ভিসানীতি তারা বাংলাদেশের উপর আরোপ করেছে, এর নিশ্চয়ই একটি ব্যাকগ্রাউন্ড আছে, এর নিশ্চয়ই একটি পটভূমি আছে। পটভূমিটি তারা কি বলেছে, যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় যে অনিয়ম, বাংলাদেশ নির্বাচন ব্যবস্থায় সরকারি দল, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্যাতন, ভোট থেকে মানুষকে বঞ্চিত করা, বিনা ভোটে নির্বাচিত হওয়া, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা, প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করা, এই সকল কারণে কিন্তু আজকে ভিসা নীতির ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন তারা আরোপ করেছে। সুতরাং আপনি আওয়ামী লীগের যে কথাগুলি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে তার সাথে বাস্তবতার কোনো মিল আছে কি না, এটা কিন্তু বাংলাদেশের মানুষসহ যারা আজকে সচেতন নাগরিক তারাই কিন্তু এই জিনিসটি বুঝতে পারছে, যে আসলে কেন এই ভিসার ক্ষেত্রে আজকে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। কারণ আমেরিকা কিন্তু বারবার বলেছে, আপনি দেখেন 2022 তাদের যে মানবাধিকার রিপোর্ট, সেই রিপোর্টটা যদি আপনি একটু পর্যালোচনা করে সেখানে দেখবেন যে 2018 সালে বাংলাদেশের দিনের ইলেকশন রাত্রে হয়েছে, প্রতিপক্ষ রাজনৈতিক দলের এজেন্ডাকে কারণ টেনে আনতে চান, তাহলে তো সেই তাদের ভিসা নীতির উদ্দেশ্য সম্পর্কে প্রথম যে বাক্যটি তারা ব্যবহার করেছে তাদের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে, সেই জায়গাটা আমি পড়ে শোনাতে পারি আপনাকে। তারা বলছে বাংলাদেশ গোলস অফ হোল্ডিং ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ন্যাশনাল ইলেকশন, অর্থাৎ বাংলাদেশের এখন পর্যন্ত যে লক্ষ্য, বাংলাদেশ মানে বাংলাদেশ সরকারের লক্ষ্য বলে সহজে মেনে নেওয়া যেতে পারে, ফলে বাংলাদেশ সরকারের যে লক্ষ্য, যে জন্য আওয়ামী লীগ নেতারা বলছে যে তাদের যে অঙ্গীকার, কমিটমেন্ট একটা সুষ্ঠু নির্বাচনের, সেটিকেই একরকম সমর্থন করে এই ভিসা নীতি। ফলে এটি এবং অপোজিশন পার্টির কথা সেখানে উল্লেখ করা হয়েছে, সেটা ভোটার ইন্টিমিডিয়েশনের ক্ষেত্রে বলুন, ভোট রিগিং এর ক্ষেত্রে বলুন। সুতরাং এটা কেবলই আওয়ামী লীগের জন্য বলেছে, এইটি বলবার সুযোগ আছে কিনা সেখানে আপনাদেরকেও একরকম সতর্কবার্তা দেওয়া হয়েছে ভাবা যেতেই পারে না? সৌমিত্র, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কোনো ঘটনার তো একটা রিয়াকশন আছে। আজকে এই রিয়াকশনটা কেন হলো, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই রিয়াকশনটা কেন হলো, যে বাংলাদেশে যে ভোটের ক্ষেত্রে যে একটা নৈরাজ্য, ভোটের ক্ষেত্রে যে সরকারি দলের যে ক্ষমতা অপব্যবহার করা, বিরোধী পক্ষকে দমন করা, নির্বাচনের রেজাল্টকে প্রভাবিত করা, এজেন্টদেরকে বের করে দেওয়া, এই যে নানাবিধ যে কারণগুলিকে উল্লেখ করা হয়েছে, এই ঘটনা যদি না ঘটতো তাহলে আজকে ভিসার ক্ষেত্রে কি এই রেস্ট্রিকশন বাংলাদেশের জন্য কি তারা আরোপ করতেন? বরং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের জন্য একটি লজ্জার বিষয়, এই অবস্থায় আমাদেরকে কারা ফেলেছে, বর্তমান ক্ষমতাসীন দল, যার জন্য তারা আজকে যে কথাটি বলছে যে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন তারা করতে চায়, এই কথাটি কি আপনি যদি বাংলাদেশে একটা ওপিনিয়ন এই ভিসানীতি ঘোষণার আগেও তো আওয়ামী লীগ সরকার এটি বলেছে যে তারা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, এটি তো বারংবার তারা বলেছে। সৌমিত্র, আমি আপনাকে বলতে চাই, এই কথা কি বাংলাদেশের কোনো নাগরিক বা ভোটাররা বিশ্বাস করে? এখন বিশ্বাস করবে না, যদি ভোটাররা বিশ্বাস করতো তাহলে আস্থা রাখবে, আপনারা আস্থা রাখবেন? এখনো করে না। আচ্ছা, এখনো করে না বলছেন, বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে না, এখনো পরিস্থিতি আপনাকে এখন এখন এখনো
এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়। আপনাকে আমি একটা উদাহরণ দেই, যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের এই কথা বিশ্বাস করত, তাহলে এই যে আপনি বিভিন্ন নির্বাচন দেখেন গাজীপুরের মতো, যেখানে বলা হচ্ছে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, বিশ্বাস করি আমরা হয়েছে, কারণ আওয়ামী লীগের মধ্যে দুই পক্ষই আওয়ামী লীগ, সেখানে অবাধ সুস্থ নিরপেক্ষ করলে সরকারের কোনো লস নাই, সেখানে উপস্থিতি পার্সেন্টেজ কত, 50% নিচে, অর্থাৎ বাংলাদেশের বৃহত্তর একটি অংশ নির্বাচন কিন্তু বর্জন করছে, তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না, এইটাই সরকারের প্রতি অনাস্থা। কিন্তু আপনাদের যে 29 জনকে আপনারা বহিষ্কার করেছিলেন, জনাব মোশাররফ হোসেন, যে 29 জনকে বিএনপি আজীবনের জন্য বহিষ্কার করেছে, তাদের মধ্যে 11 জন ভোটে জিতে এসেছে গাজীপুরে, তারা কাদের ভোট পেয়েছে এবং তারা তো জনগণের মতামতের একরকম মূল্যায়ন পেয়েছে বলে তারা বলতে চাইছেন। এখন আপনাকে একটা কথা বলি, যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব শৃঙ্খলার জন্য তার কিছু ব্যবস্থা আছে, আজকে বিএনপি সেই ব্যবস্থা সিদ্ধান্ত সেটা বুঝতেই পারছি, কিন্তু লক্ষ্য করবেন এমনও তো হতে পারে, না না আমি এমনও তো হতে পারে যে আজকে বিএনপির প্রার্থীদেরকে জেতার সুযোগ করে দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করতে চাচ্ছে যে বিএনপি নির্বাচনে আসলেও জিতে, যেটা তো আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এই নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের ষড়যন্ত্র রয়েছে, আওয়ামী লীগের নিশ্চয় কোনো নীল নকশা রয়েছে, যার কারণে বিএনপির যারা বহিষ্কৃত লোকজনকেও তারা জিতিয়ে দিচ্ছে। আচ্ছা, তবে তাদের মধ্যে বেশ কয়েকজন এর আগে একাধিকবার জিতেছেন, ওই তাদের যে কাউন্সিল হিসেবে তাদের সব ওয়ার্ডে প্রতিনিধিত্ব করেছেন। এবার যাই হোক, আমাদের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার রয়েছেন। জনাব রিয়াজুল কবির কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। ভিসানীতি ঘোষণার পর বিএনপি দাবি করবার চেষ্টা করছে যে এটি আপনাদের যে অতীত কর্মকাণ্ড নির্বাচনকে ঘিরে সেটির জন্যই একরকম এবারের নির্বাচনকে সামনে রেখে আগাম সতর্কবার্তা দিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে, অর্থাৎ আপনাদের কর্মকাণ্ডের প্রতিফলন, যেটাকে রিয়াকশন হিসেবে বলছিলেন মাত্রই এ বি এম মোশাররফ হোসেন। তারপরও আপনাদের সাধারণ সম্পাদক বলছেন যে এই ভিসা নীতির কারণে বিএনপি নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে, কিন্তু বিএনপি তো এখনও নির্দলীয় সরকারের দাবি থেকে সরেনি, কোনো ঘোষণা আমরা পাইনি, এখন পর্যন্ত তাদের অবস্থান ওই একই, নির্দলীয় সরকার না হলে তারা বর্জন করবেই। আপনারা কোথা থেকে নিশ্চিত হলেন যে তাদের আপনাদের পাশে যেটা ষড়যন্ত্র সেটি ভেস্তে গেছে? ধন্যবাদ আপনাকে সহালোচক বৃন্দ, জোনাটবির যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে, এটা দিতেই পারে যার যার দেশের ব্যাপার, এটা আমাদের দেশে সকলের জন্য প্রযোজ্য নয়, যাদের জন্য প্রযোজ্য তারা নিয়ে এটা মাথা কামাবে। আরেকটা বিষয় হলো যেসব বিষয় দিয়েছেন, যেসব বিষয়ের উপর আমি ধরেই নিচ্ছি, নির্বাচনের উপর, নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে তারা এই কাজটি করেছেন, বিভিন্ন বাহিনীর লোক, সরকারি লোক, বেসরকারি লোক, সরকারি দল, বিরোধী দল, সবার তো প্রযোজ্য হবে। আমরা যে জিনিসটা বলতে চাই, বিএনপি যে আন্দোলনটা করছে, কি ইস্যু জনগণের সম্পৃক্ত এই নিয়ে কথা বলতে চাই না, মার্কিন যুক্তরাষ্ট্র চাই দেশে একটা নির্বাচন হোক। মোশাররফ ভাইরা একটা বড় দল, ওনারা আগেই ঘোষণা দিয়েছেন নির্বাচনে যাবেন না। একটা নিবন্ধিত রাজনৈতিক দল তার রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এটা বলতেই পারেন, কিন্তু যখন পাশাপাশি বলেন আমরা এই দেশে নির্বাচন হতে দেব না, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বাদ দিলাম, একটা গণতান্ত্রিক দেশে সাংবিধানিক রীতিনীতিতে কোনো রাজনৈতিক দল যে দেশে 5 বছর পর নির্বাচন হয়, যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে, সে নির্বাচন হতে দেবে না, এটা কি বলতে পারে? নির্বাচন তো আরো 7 মাস বাকি, এখন থেকে যে ওনারা ঘোষণা দিচ্ছেন যে নির্বাচনে যাবেন না। আচ্ছা, অর্থাৎ এইটি এইটি একরকম স্পষ্ট আপনার বক্তব্য জনাব রিয়াজুল কবির কাউসার, যে নির্বাচন বর্জন তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা রাজনৈতিকভাবে তারা করতেই পারে, কিন্তু আজ প্রতিহত করার কথা বলছে সেটি, কিন্তু এখন তো তাহলে এটিও ভেস্তে গেছে নাকি আপনাদের বক্তব্য অনুযায়ী ভিসা নীতির কারণে? সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে প্রতিহত করার ষড়যন্ত্র। আমরা কিছুদিন যাব একটা হাকডাক শুনতেছিলাম, গুজব শুনতেছিলাম, কান কথা শুনতেছিলাম, বা ওনারা বোঝানোর চেষ্টা করছিলেন যে দেশে আরো অনেকগুলো স্যাংশন আসছে, মনে হয় এটা কোনো বরাদ্দ, ওনারা কৃত হচ্ছেন এটা বলে, এটা 10ই ডিসেম্বর বলেছিলেন যে স্যাংশন আসবে, হয়তো সেই লক্ষ্যে ওনাদের যে কজন এমপি সংসদে ছিল পদত্যাগ করেছে, ভেবেছিলেন সরকারের জন্য একটা চাপ সৃষ্টি করবেন। আমি জানি না ওই 7 জন সংসদ পদত্যাগ করার পর এ দেশে কোনো ইম্প্যাক্ট হয়েছে জনগণ বা ভোটারদের মাঝে। আচ্ছা, দেখুন এখন আমি বলতে চাই কি, স্যাংশনের কথা কেবল বিএনপি নেতারাই কি বলেছিলেন, আপনারা বলেননি, এবং এখন বলছেন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক পরিবেশ বা সুষ্ঠু অবাধ সুষ্ঠু ভোট চায় বাংলাদেশে, তাদের এই ভিসা নীতি তার প্রতিফলন হয়তো, কিন্তু তারা আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় না, এমনও তো আপনারা ধারণা করেন করেছেন বলেছেন, এটা কিন্তু বলা হচ্ছে,
ক্ষমতায় থাকবো কি থাকবো না, এটা কিন্তু আমরা মনে করি নির্ভর করে এদেশের জনগণ এবং ভোটারদের উপর। দেখুন, কোন দেশ কি বললো এটা কিন্তু বিষয় না। আমাদের দেশটা পরিচালিত হয় বাংলাদেশের সংবিধান মোতাবেক, নির্বাচন পরিচালিত হবে আরপিএ মোতাবেক। এখানে অন্য দেশের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। বিএনপি বা কোনো বিরোধী দলের রাজনৈতিক দল যদি নির্বাচন নিয়ে কোনো প্রস্তাব রাখতে চায়, পরিবর্তন করতে চায়, সংযোজন করতে চায় এবং সেটা যদি সংসদে পাশ করাতে হয়, তাহলে কিন্তু সরকারি দলের প্রয়োজন। সরকারি দলের সাথে বসতে হবে, বা আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশন, যাদের আমরা নিবন্ধিত রাজনৈতিক দল, যাদের অধীনে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, তাদের সাথে এটা বলা যেতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি ওনারা মহামান্য রাষ্ট্রপতি সংলাপে যান নাই, নির্বাচন কয়টি সংলাপ করেছেন সেখানে যান নাই। কিন্তু নজরুল কবির কাউসার, নির্বাচন কমিশনাররা তো নিজেরাই বলছেন যে তাদের যে দাবি অন্তত নির্বাচনকালীন সরকার, সেটি তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না, সেটি তাদের কোনো মন্তব্যও নেই, বক্তব্যও নেই নির্বাচন কমিশন। যদি যদি বলতেন, দেখুন নির্বাচন কমিশন কিন্তু কিছু প্রস্তাব দিয়েছেন আর পুরো সংশোধনী, এবং গত সপ্তাহে মন্ত্রিসভা সেটা অনুমোদনও করেছেন সংশোধনী আকারে। এখানে যদি বিএনপি, যেহেতু সরকারের সাথে ওরা বসতে চায় না, আমরা আওয়ামী লীগ হিসাবে ওনাদের সাথে আমরা বসতে চাই না, কিন্তু ওনারা যদি নির্বাচন কমিশনের সাথে কথা বলতেন, নির্বাচন কমিশন যদি সে দাবিগুলো উত্থাপন করতেন, তাহলে তো আলোচনায় বা বিবেচনায় নেওয়া যেত। আর আচ্ছা, এখন আমরা মনে করি কি, ওনারা তো ওনারা মনে করেছিলেন যে সে স্যাংশন আসবে, এসেছে নিশে ভিসা নীতি, এবং ভিসা নীতিটা কিন্তু যদি গ্রামের ভাষায় বলি, চেয়েছি কামান, পেয়েছি পিস্তল। পিস্তলটা কিন্তু ওনাদের দিকেই লক্ষ্য করা আছে, যে নির্বাচনে বাধা দিলে, নির্বাচনে না গেলে ওই দলের ওই নেতাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে, এটা কিন্তু দৃষ্টত স্পষ্ট হয়েছে। বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে ভিসার ক্ষেত্রে, কিন্তু না গেলেও ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন চাই আমরা, সকল দলের অংশগ্রহণ চাই, নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সবার সাথে আলাপ করে করতে চাই, নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চাই। আর বিএনপি বলছে আমরা নির্বাচন বানচাল করে দেব, নির্বাচন করতে দেবো না। তাহলে কি আমরা ধরে নেব এই দলটি যেভাবে রাষ্ট্রে ক্ষমতা এসেছিল, একসময় ঘোষণা দিয়ে সকালে মার্শাল দিয়ে, আবারও কি 2023-24 সালে সেভাবে আসতে চান? কিন্তু আমাদের বর্তমান সংবিধানের সাতের কব নেতা কিন্তু এখন ঘোষণা দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ না, সেটা সংবিধান অনুযায়ী তো নেই বটেই, সেটা মার্কিন ভিসা নীতির কারণে আরও সম্ভব নয়। সেই একরকম আপনাদের তাই ধারণা, নাকি মার্কিন ভিসা নীতি তাদেরকে সেই সুযোগ আরও দেবে না, তাই তো? সেই ষড়যন্ত্রে ফেসতে গেছে আমাদের সঙ্গে। ভিসা নীতির বেনিফিশিয়ারি কিন্তু 17 কোটি লোকের দেশে হয়তো 17,000, তাই না? এটা তো সাধারণ মানুষের ইম্প্যাক্ট করার কথা। তারপরও ওনারা দিয়েছেন, ওনারা মনে করছেন এটা দিলে হয়তো কারো কেউ কেউ বিবেচনা নেবে এবং সেভাবে কাজটা করবে। আমরা মনে করি আওয়ামী লীগ এটার উদ্বিগ্ন না, আমাদের সরকারের পক্ষ থেকে দেখেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন এটা নিয়ে খুব একটা ব্যস্ত হওয়ার কিছু নেই, আমরা বর্ষা রাখি জনগণের উপর, আগামী নির্বাচনে ভোটারদের প্রতি, ভোটাররা সিদ্ধান্ত নেবে, বাকি ভোট দেবে। বলছেন উদ্বিগ্ন নন, কিন্তু আপনাদের দিক থেকে নানান রকম বক্তব্য এর আগেও গণমাধ্যমে এসেছে। 3 তারিখে তারা সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং তার পরবর্তীতে সরকারের তরফে আমরা তো নানান রকম বক্তব্য শুনেছি, যুক্তরাষ্ট্রের অবস্থান, বাংলাদেশের রাজনীতি, তাদের প্রভাব ইত্যাদি সংক্রান্ত আলোচনায় আনার চেষ্টা করবো। সেগুলো যেতে চাই জনাব সৈয়দ ইশতিয়াক রেজার কাছে, আমাদের সঙ্গে রয়েছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। সৈয়দ ইশতিয়াক রেজা, ভিসা নীতির কারণে দেশে কোনো নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে আপনি মনে করেন কি না? এতদিন ধরে আমরা যেই রাজনৈতিক আলোচনা করছিলাম বা যেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক বাস্তবতাকে দেখবার চেষ্টা করছিলাম, সেখানে কোনো ব্যাপক ধরনের কোনো পরিবর্তন ঘটেছে বা উল্লেখ করবার মতো কোনো পরিবর্তন ঘটেছে কিনা? যেটা অন্তত দুই দলই দাবি করছে যে অপর দলকে ভোট কেন্দ্রিক ষড়যন্ত্র বলুন বা ক্ষমতায় যেতে কোনো রকম ষড়যন্ত্র, সেটি থেকে নিরস্ত করবে। আমার কাছে মনে হচ্ছে আমাদের রাজনীতির যে দুইটা বড় দলের মধ্যে যে দেশ এবং বিভাজন আছে, এটি এখনো এবং দুই দলের মতন করেই ব্যাখ্যা করতে প্রথমে কথা বলি, বাংলাদেশের নাগরিক হিসেবে মার্কিন এই আমাকে আসবে কারণে যে আমার নামটা এখন নাইজেরিয়া, এদের সাথে উচ্চারিত এবং আমার দেশকে এরকম একটা বিধি নিষেধ দেয় যেটা আমার জন্য মোটেও সম্মানের। তারপরে বাকি কথা হলো যে বিশ্লেষণ কার উপকারে লাগছে আর কার অপকার। প্রথম কথা, বাংলাদেশের ভালো নয় যে একটা দেশকে টার্গেট করে এরকম একটা, তাও তিশোরা মেয়ে দিয়েছে 24
ক্লোজ হলো আমাদের এখানে, অর্থাৎ আমাদের যারা আত্মীয় ছিলেন তারা আসলে জানতেন। এখন আসেন যে ভিসানীতির কারণে কি নতুন কোন রাজনৈতিক প্রেক্ষাপট ভিসানীতির কারণে, মার্কিন ভিসানীতির কারণে অন্য সব আলোচনা বাদ দিয়ে এখন ভিসা নীতি আলোচনা হচ্ছে সর্বত্র, যেখানে যাচ্ছি সেখানে কাটিও করছে, এটি একটি প্রেক্ষাপট। কিন্তু যে প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে আগামী নির্বাচনটাকে কেমন করে আরো অংশগ্রহণমূলক, আরো কিভাবে আরো সুষ্ঠু এবং অবাধ করা যাবে, সেই আলোচনাটা তো চলে এসেছে। চলে আসার কারণে যেটা আপনি দেখবেন শাসক দলের জায়গা থেকে, অর্থাৎ আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগ বলছে যে ভালো নির্বাচন করাটা তার দায়িত্ব, এবং এখানে যাদেরকে টার্গেট করা হয়েছে অর্থাৎ ভিসা নীতি তাদের কথা বলা হচ্ছে। সেখানে পড়েছে নিঃসন্দেহে রাজনৈতিক নেতারা পড়েছেন, এখানে সরকারি কর্মকর্তারা পড়বেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পড়ছেন, তারা আছেন, কিন্তু রাজনীতির সাথে যারা জড়িত আছেন অর্থাৎ শুধুমাত্র শাসক দল এটার টার্গেট, এই বিষয়টা বোধ হয় শেষ পর্যন্ত ডোনাল্ডোর কথা পরিষ্কার হয়েছে যে এখানে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকেও বল পারে এর আওতায় আনা হয়েছে, অর্থাৎ নির্বাচনকে যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে প্রতিহত করার চেষ্টা করা হলে, নির্বাচনকে বিতর্কিত করা হলে, মানুষের অংশগ্রহণকে বাধা দেওয়া হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি দুঃখিত, সম্ভবত শব্দে কিছু একটা গোলযোগ হচ্ছে, আমি যা বলছি সেটা আবার প্রতিধ্বনি হচ্ছে, কখনো কখনো আপনার কথা খানিকটা কম শুনতে পাচ্ছি, কোনোভাবে মাউথপিস একটু কাছে নিয়ে বললাম হয়তো আর একটু ভালো শুনতে পেতাম। জনাব ইস্তে একটা যা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে এই পুরো যে তাদের তৎপরতা বা তাদের অন্তত ভিসা নীতি বাংলাদেশের, তারা বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ডেমোক্রেসিকে এগিয়ে নেওয়ার জন্য তারা এই ভিসা নীতি আরোপ করছেন, কিন্তু এই যে তাদের ভিসা নীতি ডেমোক্রেসিকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়ার কথা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা তারা উল্লেখ করেননি, সেটাকে সরকার সামনে এনে বা সরকার পক্ষের লোকজন সামনে এনে বলবার চেষ্টা করছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই ডেমোক্রেসিকে এগিয়ে নেওয়া সম্ভব। আপনি কিভাবে দেখেন, এখন আমরা কি এই আলোচনাটা করতে পারি কি না যে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ বাদ দিয়ে এই সরকারের অধীনেই বা এই সাংবিধানিক কাঠামোর অধীনেই একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং তার জন্য কিছু পদক্ষেপ যদি নেওয়া সম্ভব হয় সেই ব্যাপারে আলোচনা আনা যায় কিনা? আপনি আপনি হোয়াইট হাউসে যে প্রশ্ন উত্তর করব সেখানে ক্যাটেগর ইস্যু নিয়ে করা হয়েছিল, এবং সেখানে কিন্তু খুব পরিষ্কার ভাবে হোয়াইট হাউস মুখপাত্র বলেছেন স্টেট ডিপার্টমেন্টের লোক যে ক্যাটেগর ইজ নট দেয়ার নট দেয়ার ইনডাইরেক্ট, তো পরিষ্কার বাংলাদেশে কোন সরকারের অধীনে নির্বাচন হবে কিভাবে এটা বাংলাদেশের বিষয়, ক্যাটেগর ইস্যু তো ক্যাটেগর সরকারটাও কি আমেরিকা এসে করে দিয়ে যাবে নাকি কিভাবে নির্বাচনটা, তাহলে তো আমেরিকানরা সে নির্বাচনটাই করে দিয়ে যাওয়ার কথা, এইটা যদি আপনি প্রত্যাশা করেন বা আমরা কেউ প্রত্যাশা। প্রথম কথা হলো কেয়ারটেকার ইস্যুটা কেন দাবি করা হচ্ছে, আর অর্থ হলো রাজনীতিবিদরা নিজেদের উপরে নিজের আস্থা রাখতে পারছেন না যে তারা অরাজনীতিবিদ প্রেস্তাকদেরকে এনে নির্বাচন করতে, এটা রাজনীতিবিদদের নিজেদের পরাজয় বলেই তো মনে হয়। এখন পৃথিবীর সারা দেশে সারা পৃথিবীতে কিভাবে নির্বাচন, যারা ক্ষমতায় থাকে তাদের অধীনে একটা নির্বাচন হয়, এটি অবাধ এবং আমরা কেন ওই জায়গাটায় নিশ্চিত করতে পারবো না যে যারা ক্ষমতায় আছে তারা নির্বাচন করতে পারবে এবং ভালো নির্বাচন করতে পারে। আমার তো মনে হয় যে এইটা কোনোভাবেই কোনোভাবেই কাম্য হতে পারে না যে আমেরিকা কেয়ারটেকার সিস্টেমকেও বলে দিবে যে এর আন্ডারে নির্বাচন হতে পারে, এবং এইটা যদি কেউ ভাবনার ভিতরে নিয়ে আসে তাহলে বুঝতে হবে যে তিনি আসলে অরাজনৈতিক জায়গায় অবস্থান করছেন, অযৌক্তিক জায়গায় অবস্থান করছেন এবং বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পেরেছি জনাব ইশতিয়াক রেজা। আমরা আবার এবিএম মোশাররফ হোসেনের কাছে ফিরতে চাই। মোশাররফ হোসেন, রিয়াজুল কবির কাউন্সিল এটি উল্লেখ করে বলছিলেন যে আপনারা আগে যে নির্বাচন হতে দেবেন না বলতেন এবং প্রতিহত করবেন এটিও বলতেন, এখন তাহলে প্রতিহত করার কথা বলবার আগে আপনাদের যুক্তরাষ্ট্রের অবস্থান আপনাদেরকে দুবার ভাবাবে না যে তেমন কিছু করলে তা আন্তর্জাতিক মহলে সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা বলেই বিবেচিত হবে এবং আপনারাই বিএনপি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় যেটি বলবার চেষ্টা করেন আওয়ামী লীগ নেতারা সেটি সত্য বলে প্রতীয়মান হবে? জানা সৌমিত্র, আওয়ামী লীগ যে একটি অবাধ সুস্থ নির্পক্ষ নির্বাচন করতে পারবে এটা কি কেউ বিশ্বাস করে? এটা বাংলাদেশের কোন রাজনৈতিক দলও বিশ্বাস করে না, বাংলাদেশের ভোটাররাও বিশ্বাস করে না। সুতরাং আওয়ামী লীগের এই যে বক্তব্য, এই বক্তব্যটা ইতিমধ্যে অসার বলে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বক্তব্য বা তাদের প্রতিক্রিয়া দেখে কি মনে হয়, তারা কি বিশ্বাস করে যে আওয়ামী লীগ পারবে? তারা কোন রকম অনাস্থা বা অবিশ্বাস তাদের কোন বক্তব্যে ফুটে উঠেছে তা বলবার সুযোগ আছে কিনা? আমি যুক্তরাষ্ট্র অবশ্যই আছে সমিতি, আপনি লক্ষ্য করবেন এই ভিসা নীতিটা কেন দেওয়া হয়েছে,
না না আপনি আপনি যদি এই ভিসা নীতি দিয়ে পর্যালোচনা করেন, তারা যে কথাগুলি বলেছে যে ভোটদানে বাধা দেওয়া হয়, বাংলাদেশে ভোট হচ্ছে না, প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এগুলি কি, এগুলি একটা সরকার যারা ক্ষমতায় আছে তারা করছে, সুতরাং এটা তো ইনডাইরেক্টলি বাংলাদেশ আওয়ামী লীগ যারা ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে গিয়েছে। আপনি শুধু তাই না, আপনি এই যে বাংলাদেশে গত পরশু দিন সিপিডি একটি প্রেস কনফারেন্স করে বলেছে ইতিমধ্যে বাংলাদেশে আমেরিকা থেকে রেমিটেন্স আসার মাত্রাটা বেড়ে গেছে, এবং এইটা তারা স্পষ্ট ভাষায় বলেছে যে আওয়ামী লীগের আমলে আমরা যেই অভিযোগটা দীর্ঘদিন করেছিলাম যে আওয়ামী লীগের আমলে এই 12 বছরে বিরাট একটি অঙ্ক বাংলাদেশ থেকে তারা বিদেশে পাচার করেছে, আজকে যখন এই যে ভিসা নীতির একটা রেস্ট্রিকশন জারি করা হয়েছে তখন আপনি দেখবেন যে রেমিটেন্সের মাত্রাটা বেড়ে যাচ্ছে, কারণ আওয়ামী লীগের অনেকে বা যে সকল ব্যবসায়ীরা আওয়ামী লীগের সুবিধাভোগীরা যারা আমেরিকায় টাকা পাচার করেছে তারা ভাবছে হয়তো তাদের উপর যদি ভিসা নীতির এই রেস্ট্রিকশনটা হয় এই তাদের টাকাটা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে অথবা টাকাটা তাদের হাতে নাও থাকতে পারে, আজকে সেই অবৈধ টাকাতে তারা বাংলাদেশে নিয়ে আসছে। শুধু তাই না, একদিকে যেমন অবৈধ টাকাতে তারা বৈধ করছে, অন্যদিকে কিন্তু আবার 2.5% তারা ইনসেন্টিভ দিচ্ছে এখান থেকে। সুতরাং আমরা মনে করি যে এই ভিসা নীতির ফলে কিন্তু একটা ইতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়েছে। আপনাকে অন্য কথা বাদ দেন, আমি আপনাকে শুধু এই 3 দিনের একটি ঘটনা বলি। আপনি দেখবেন যে গত শুক্রবার আমাদের বাংলাদেশে যে প্রোগ্রামগুলো ছিল সেখানে কেরানীগঞ্জে হামলা করা হয়েছে, পটুয়াখালীতে হামলা করা হয়েছে, নেত্রকোনায় হামলা করা হয়েছে, এরকম অনেক জায়গায় হামলা করা হয়েছে, কিন্তু এই ভিসা রেস্ট্রিকশন নীতি যখন আওয়ামী লীগ ঘোষণা করেছে এই 2 দিন কি বাংলাদেশে কোথাও আপনি কোনো গণ্ডগোল দেখতে পাচ্ছেন? আপনি কোথাও কি প্রশাসনকে বা পুলিশকে কোথাও আওয়ামী লীগের উপর বিএনপির উপর ঝাঁপিয়ে পড়তে দেখছেন? অর্থাৎ একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং এই পরিবর্তনে আগামী দিনে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, কিন্তু সেটা দলীয় সরকারের অধীনে, কারণ আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। কিন্তু আপনাকে আমি একটু স্পষ্ট ভাষায় বলি, আওয়ামী লীগের কাছে সুযোগ ছিল 2014-2018, তারা তাদের সেই সক্ষমতা প্রমাণে ব্যর্থ হয়েছে, সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ কোনোভাবে এখন বিশ্বাস করে না, যার জন্য আওয়ামী লীগের অধীনে একটি অবাধ সুস্থ নির্বাচনের স্লোগান তারা তুলছে, এটা সম্পূর্ণ ব্যর্থ। আপনি জনাব ওবায়দুল কাদের বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন, উনি কি বলেন, উনি 3 দিন আগেও বলেছে আর কোন শান্তি সমাবেশ নাই, প্রতিরোধ, আর কালকে বলেছে কি, আপনি দেখবেন যে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, নেতাকর্মীদের শান্ত থাকতে বলছে, অর্থাৎ এক ভিসা নীতির রেস্ট্রিকশন আওয়ামী লীগের মনোজগতে একটা বিরাট পরিবর্তন আনছে এনেছে বলছেন। আমি একটু রিয়াজুল কবির কাউসারের কাছে এই প্রসঙ্গে জানাব, রিয়াজুল কবির কাউসার, এই যে রেমিটেন্স হঠাৎ করে যুক্তরাষ্ট্র, অন্তত সেটা যে জনাব মোশাররফ হোসেন বলছেন, যদিও যে এই ভিসা নীতির সঙ্গে তার সম্পর্ক, কিন্তু গত অর্থাৎ গত দশ মাস ধরেই সেটি এই পর্যায়ে এসে পৌঁছেছে যে সেটি এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ। জনাব রিয়াজুল কবির কাউসার, কিন্তু এই যে আপনারা তাদের কর্মসূচিতে এখন আর বাধা দিচ্ছেন না, হামলা করছেন না বলে বিএনপি নেতারা ভাববার চেষ্টা করছেন, সেখানে ভিসা নীতির প্রভাব পড়েছে, আপনারা তটস্থ হয়ে উঠেছেন, এই অভিযোগ বা এই পর্যবেক্ষণগুলো আপনি নাকচ করবেন? প্রথমত মোশাররফ ভাই আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাসের বক্তব্যের কথা বলেছেন, উনি বলেছেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, কাউকে বাধা দেব না, কিন্তু আমাদের উপর যদি কেউ হামলা চালায় আমরা ছাড়ব। আমরা কেরানীগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী একটা আসন, সেখানে আমরা কি দেখলাম, বিএনপি হামলা করেছে। দেখুন রেমিটেন্সের আগে আরেকটা কথা বলতে চাই, মোশাররফ ভাই যে কথাগুলি বলছেন এগুলি হয়তো নির্বাচনের দিন বা নির্বাচনের পরে। কেরানীগঞ্জের উদাহরণটা নেন, বিএনপি হামলা করেছে বলছেন, বিএনপির একজন নেত্রী এবং আরো অনেকে আহত হয়েছেন, তিনি আদালতে জামিন নিতে গেলেন, মাথায় ব্যান্ডেজ করা, নিজেরা নিজেদের আহত করেছেন। নিউ মার্কেটের সামনে যে ঘটনাটা ঘটলো, নিউ মার্কেটের সময় বিএনপি সভা শেষ হয়ে যাওয়ার পর ফিরে যাওয়ার সময় সভা থেকে পুলিশের উপর ডিল চোরা হয়, তখন পুলিশ হামলা চালায়, টিয়ার গ্যাস চালায়, তখন একটা সংঘর্ষ হয়। এটা আমরা গত কয়েক বছর দেখেছি, প্রেস ক্লাবে বল্টনে যখন সভা হতো তখন বিএনপি 2 ঘন্টা 2.5 ঘন্টার সভা করে যখন সভাটা শেষ হয় তখন পুলিশের উপরে ঢিল চোরা হয়, এবং তখনই অর্থাৎ 2.5 ঘন্টা মিটিং হলো, এতে কোনো নিউজ নাই, তো মিটিংয়ের পরে যে ঢিল চোরা ছিল পুলিশের উপরে কিছু আহত হলো, এটা একটা নিউজের জন্য এই কাজটা করতেন। এটা দীর্ঘদিন বন্ধ ছিল, বলেছিল ওনারা সুষ্ঠুভাবে আন্দোলন করবেন, কিন্তু ইদানিং দেখছি যে না, একটু ওনারা সেটা করছেন। আমরা বাংলাদেশ আওয়ামী রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই, সাংগঠনিকভাবে মোকাবেলা করতে চাই, এবং নির্বাচনে আসলে নির্বাচনের মাধ্যমে মোকাবেলা করতে চাই, আমরা সব ব্যাপারে প্রস্তুত, কিন্তু আমরা থেমে যাই না। দেখুন এই ভিসা নীতি যেটা বলতে চাচ্ছেন, এটা আমি আগেও বলেছি, কিছু
গুটি কয়েক লোকের জন্য এটা প্রযোজ্য হতে পারে, এবং কাকে দেবেন কি দেবেন এটা তো কোন কোর্টের বিষয় না, বিবেচনা করে দেবেন, ওনারা মনে করলে দেবেন। ইতিপূর্বে আমাদের রেবের প্রতি দিয়েছেন আমরা লক্ষ্য করে দেখেছি, তাই না? এটা হতেই পারে। আমরা জনগণ, এবং আরেকটা কথা দেখুন, এখানে কিন্তু কোথাও বলা হয় নাই যেটা নাকি বিএনপির প্রধান বক্তব্য, সরকারকে পদত্যাগ করতে হবে, বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলেনি। যেটা আমি আগে বলেছি, আমাদের দেশে নির্বাচন হবে সংবিধানের বিধান অনুসারে, সর্বশেষ সংবিধান বাবু আমাদের যে আর প্রিয় আছে, কিন্তু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে যা যা করতে হয় সবই তো করতে হবে। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ প্রয়োজনীয় হয়ে উঠলে বা সেই ইস্যুটি বড় হয়ে উঠলে তখন কি করবেন বা কি বলবেন? না, বর্তমান সংবিধান অনুযায়ী সরকারের পদত্যাগ করার কোনো সুযোগ নাই। সরকার রুটিন ওয়ার্ক করবে, সীমিত আকারে ছোট মন্ত্রিসভা হবে, নির্বাচন কমিশনকে সংবিধানের 126 দ্বারা সহযোগিতা করবে। যেটা বলছিলেন, দেখুন ডলার ক্রাইসিস কিন্তু সারা বিশ্বেই আছে, হয়েছে, আমরা একসময় লক্ষ্য করে দেখেছি নিউ ইয়র্কে এবং ইউরোপে বা আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও হুন্ডির বিষয়টার ব্যাপারে কেউ ইন্ধন দিয়েছে, ব্যাংকিং চ্যানেলে যেন টাকা পাঠানো না হয়, কারণ সবাই মনে করে কি এক টাকা বেশি পেলে আমি সরকারি চ্যানেলে যাব কেন, তাদের কাছে এক টাকা অনেক কিছু। এবং আমরা নিউ ইয়র্ক শহর দেখেছি অনেক ইয়ার সামনে বসে থাকে যে আপনি যদি 160 টাকা পান আমি 160 টাকা দেব, আপনি হুন্ডিতে টাকাটা পাঠান। যেভাবে আসুক আমাদের দেশে মানে ব্যাংকিং সেক্টর সাধারণত ঈদের আগে, দেখুন আমাদের কিন্তু কুরবানির ঈদ একটা বড় উৎসব, এখানে বাইরে থেকে টাকা আসবে, আমরা চাই এই টাকাগুলি ব্যাংকিং চ্যানেলে আসুক, হুন্ডির মাধ্যমে না আসুক, হুন্ডিকে যেন কেউ উৎসাহিত না করে, এটা দেশের জন্য এই মুহূর্তে ভালো না। জি, বুঝতে পেরেছি। জনাব ইস্তিয়াক কে, যা রেমিটেন্স ইস্যুতে আপনার কাছ থেকে একটু শুনি, রেমিটেন্সটিকে যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের ক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকে তার প্রতিফলন বলে আপনার মনে হয় কিনা, নাকি এটি আসলে সবাই ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করবার চেষ্টা করছেন, দেশে অর্থ পাঠাচ্ছেন, অর্থনীতির জন্য সুখবর বলেই আমরা থেমে থাকবো, প্রশ্ন তুলবো কিনা? কথা হলো সিপিডি কিন্তু এটা কোনো গবেষণা করে বলেনি, বলছে একটা কারণ একটা গবেষণা সংস্থা অনুমান করে কথা বলবে এবং সেটা একটা রাজনৈতিক দল ইস্যু বানাবে, একজন দুজন রাজনীতিবিদের কথা আমার বন্ধু কাউসার এবং মোশারফ ভাই দুজন আমি শুনে আমি আপনাদেরকে বলি, যুক্তরাষ্ট্র থেকে যে কোনো ব্যক্তি বাইরে টাকা পাঠাতে গেলে একটা আইন আছে, ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট, তাকে জানাতে হয় টাকাটা তুমি কোথায় পাঠাবে, তোমার টাকার উৎসটা চিন্তা করে না, এবং বৈধ পথে আমরা যে হিসাবটা যে দেখছি যেটা আসছে হাইয়েস্ট রেমিটেন্স ফ্রম আমেরিকা, যেটা কিন্তু বৈধ চ্যানেলের কথা যেটা রিয়াজুল কবির কাউসার বলছে, বৈধ রেমিটেন্স, অর্থাৎ তিনি যখন টাকাটা ডিক্লেয়ার করে পাঠাচ্ছেন কিন্তু আমেরিকা, এবং আমেরিকাতে যে IRS আছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, তারা কিন্তু যে কোনো আয়কে যে কোনো সময় তদন্ত করতে পারে, এবং কোনো টাকা ডিক্লেয়ার করা ছাড়া পাঠালে, অর্থাৎ বৈধভাবে আয় করা ছাড়া পাঠালে সেই টাকা আটকে দিতে পারে। এইরকম একটা জায়গায় যখন একটা দেশের নাগরিকরা থাকে বা তারা যখন টাকা পাঠায়, এটা এরকম একটা কথা বলতে পারে, আমার আমার 30-35 বছর জীবনের ইকোনমিক জার্নালিজম, আমি এরকম বক্তব্য কোন একটা গবেষণা আই নেভার এক্সপেক্টেড যে সিপিডি এই জায়গায় অন্তত এরকম কথা বলতে পারে। প্লাস হলো রাজনীতিবিদ, তারাও যে এই কথাগুলো কেটে কিছু বলে রাজনৈতিক অবস্থান থেকে বলে। আরেকটি প্রশ্ন আলোচনা থেকে এসেছে, আমি একটু সংক্ষেপে শুনি আপনার কাছ থেকে। এই যে বিএনপি তাদের মতো কর্মসূচি পালন করছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে তারা বিএনপি আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে দেখাতে চায়, কিন্তু তারা সতর্ক থাকবেন, এবং তারা এর আগে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন, জনাব মোশাররফ হোসেনের বক্তব্য হচ্ছে যে সেই জায়গা থেকেও তারা সরে এসেছেন ভিসা নীতির কারণে, তারা এখন একটু রয়ে এসে ধীরে চলন নীতিতেই মাঠে আছেন, প্রশাসনও তাই আছে বলে তারা মনে করেন। আপনার কি তেমন কোনো পরিবর্তন চোখে পড়েছে? প্রশ্নটা একটু ইকো হচ্ছিল, এনিওয়ে যেটা আমি বুঝতে পারলাম যে হঠাৎ করে উবায়দুল কাদেরের বক্তব্য গুলো নিয়ে দুইজনের কথাই তো আমরা শুনতাম। দেখেন, রাজনীতি এমন একটা জায়গায় এখন বাংলাদেশে আছে আগামী নির্বাচনকে সামনে রেখে, বলে দুটোই ঘটতে পারে, একটা হলো খুবই সংঘাতময় হয়ে উঠতে পারে পরিস্থিতি, আর একটা হলো একটা সমঝোতার ভিতর দিয়ে অগ্রসর হতে। আওয়ামী লীগ শাসক দল হিসেবে তার জন্য পরিস্থিতি যত সংঘাতময় হবে আওয়ামী লীগের জন্য বিপদ মানে, এটা নিশ্চিত আওয়ামী লীগ হতে চাইবে
রাস্তায় তার শক্তি প্রদর্শনের পাশাপাশি রাস্তার পরিস্থিতি যেন শান্ত থাকে, কারণ পরিস্থিতি উত্তপ্ত হলে তার জন্য অমঙ্গল। বিএনপি যেহেতু তারা ক্ষমতায় যেতে চায় এবং তারা একটা ভালো নির্বাচন চায়, কেয়ারটেকার অধীনে নির্বাচন, তারা চাইবে তাদের দাবি যতটা বল প্রয়োগ করে হোক যে কোনোভাবে হোক আদায় করে নেওয়ার একটা জায়গায় যেতে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের রাজনীতির অনেক পরিবর্তন, বাংলাদেশের রাজনীতিতে এখন মাঠে আন্দোলন করে দাবি আদায়ের জায়গাটা আমার কাছে মনে হয় উভয় রাজনীতিবিদ যারা আছেন প্রত্যেকে আওয়ামী লীগ ক্ষমতায় জিতে আছেন তাদেরকে কিন্তু জনগণের ভাবনাটাকে নিয়ে আসতে হবে, তাদের আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে, তাদের ভাবনায় অন্তত যেন মাঠে গিয়ে সংঘাতমুখর পরিস্থিতি না, জনজীবনকে যেন বিপর্যস্ত না করে, আপনি সেই জায়গা থেকে একটা তাগিদ রাখছেন অন্তত রাজনীতিবিদদের জন্য। আর আলোচনা করতে চাই একটা বিরতির সময় আমজনতায়, আপনাদের কাছে ফিরবো খানিক পরেই, সঙ্গে নিশ্চয়ই সবাইকে পাবো। আবার স্বাগত আমজনতায়, জনাব এ বি এম মোশাররফ হোসেন আমাদের সঙ্গে রয়েছেন, বিএনপি নেতা জনাব মোশাররফ হোসেন। দেখে থাকবেন হয়তো সংবাদে, ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, একটি ইউনিট ইতোমধ্যে উৎপাদন বন্ধ রয়েছে, দ্বিতীয়টি হয়তো আরও কয়েকদিন উৎপাদনে থাকবে, তারপরে সেটি বন্ধ হবে। তবে সরকার এটিকে সামাল দেওয়ার চেষ্টা করছে এবং আপনারা নানানভাবে সরকার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বা এই বিষয়গুলো বলবার চেষ্টা করার পরেও এখন পর্যন্ত কিন্তু সরকারের দিক থেকে পদক্ষেপগুলো অব্যাহত আছে। আশা করা যায় কিনা যে আপনারা এটা নিয়ে রাজনীতি করবেন না, সাধারণ মানুষকে বরং এই সময়টা এবং সরকারকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন? জানা সৌমিত্র, আসলে আপনি যে কথাটি বলছেন, সরকার কি বিএনপির কাছে কোনো সহযোগিতা চাচ্ছে? চাচ্ছে না। আপনি দেখবেন বাংলাদেশে যখন রোহিঙ্গা সংকট তৈরি হয়েছিল তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলের বাইরে ছিলেন, উনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য দরকার। আওয়ামী লীগ কিন্তু সেই দিন বিএনপির কথাকে গুরুত্ব দেয়নি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাকে গুরুত্ব দেয়নি। আপনার নিশ্চয় যখন মনে আছে যখন আমরা এই সারা বিশ্বে করোনায় পর্যুদস্ত তখন আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম প্রেস কনফারেন্সে বলেছেন যে আমাদের জাতীয় ঐক্যমত দরকার, আমরা সবাই মিলে কীভাবে এই সংকটটা মোকাবেলা করতে চাই সেটা আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগ বলেছিলেন কি যে আমরা করোনার চেয়ে শক্তিশালী। তো সুতরাং আওয়ামী লীগ কখনো বিএনপির কাছ থেকে যে কোনো সংকট সমাধানের জন্য কোনো সহযোগিতা চেয়েছে? চাই নাই। বরং আওয়ামী লীগ সবসময় মনে করে যে বাংলাদেশের যে কোনো সংকট মোকাবেলায় তারাই যথেষ্ট, কিন্তু আমাদের বাংলাদেশটাকে কিন্তু এই তাদের যে একটা খামখেয়ালিপনা এটা কিন্তু বারবার একটা ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আজকে আপনি দেখেন এই যে ডলার সংকট, আজকে যদি বাংলাদেশের এই ডলার সংকটের এটা মোকাবেলা করার একমাত্র উপায় আছে কি, আমি যেটা বলি অতি দ্রুত, যদি আমরা আমাদের বাংলাদেশে প্রায় দেড় কোটি লোকের মতো লোক বিদেশে কিন্তু আমাদের আছে, রেমিটেন্স যোদ্ধা আমাদেরকে যারা বলি, আমরা যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আজকে বিদেশিদেরকে উৎসাহ করতাম হয়তো আমাদের এই ডলার সংকটের ক্ষেত্রে অনেকটা তারা আমাদেরকে সহযোগিতা করতে পারতো। কিন্তু সরকার দেখবে আপনাদের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ, আমি আমার অনুষ্ঠানে শুনেছি যে আপনারা একটা সময়ে তাদেরকে দেশে অর্থ পাঠাতে অত্যন্ত ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে এই প্রচারণা চালিয়ে নিরুৎসাহিত করেছেন ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে। না আসলে কি আসলে আসলে না এটা নিয়ে, এটা আসলে কি বাংলাদেশের ব্যাংকগুলি কি অবস্থা করেছে এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আওয়ামী লীগের মানে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যায়, আপনি সেখানে প্রয়াত অর্থমন্ত্রী আব্দুল্লাহ মুহিত বলছে যে তদন্ত রিপোর্ট আমার কাছে আছে কিন্তু ব্যবস্থা নেওয়ার মতো সেই সক্ষমতা আমার নাই, এই কথাগুলি তো আমাদের বক্তব্য না আওয়ামী লীগের বক্তব্য। শুধু তাই না, আপনি কিছুদিন এই গত সপ্তাহে আওয়ামী লীগের বর্তমান শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার কি বলেছে যে মন্ত্রীদের মধ্যে সিন্ডিকেশন আছে, মন্ত্রীরা ব্যবসায়ী, তারা ব্যবসা করছে, তারা জনগণের স্বার্থ সংরক্ষণ করছে না। সুতরাং আওয়ামী লীগের ব্যর্থতার দায় দায়িত্ব কি বিএনপির উপর চাপিয়ে দেওয়া যাবে? কোনোভাবেই দেওয়া যাবে না। বরং আমরা মনে করি আওয়ামী লীগের ভুল নীতি, তাদের স্বজনপ্রীতি, তাদের বিদ্যুতের ঘাটতি যদি তৈরি হয় সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার চেষ্টা করবেন কিনা, সেটি দিয়ে আন্দোলন তৈরি করবা কি করবেন আপনারা, নাকি সেই জায়গাটায় সরকার যেমন বলছে জনগণকে খানিকটা ধৈর্য ধরতে, সমস্যা সমাধান হবে আপনারা বলবেন না? সৌমিত্র না, সৌমিত্র আপনাকে একটা কথা বলি, এখানে আমাদের এখানে পাল্টাপাল্টির কোনো কিছু নেই। আপনি দেখবেন আপনি সরকারের বক্তব্য যদি দেখেন, সরকার এই সরকার কিন্তু এই হাতির ঝিলে উৎসব করে বলেছে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, 25,126 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার আমরা সক্ষমতা অর্জন করেছি। তারা রেন্টাল কুইক রেন্টালের নামে 1,00,000 কোটি টাকার উপরে তাদের ব্যবসায়ীদেরকে তারা প্রণোদনা দিয়েছে, বলেন ঘুষ বলেন বলেন ক্যাপাসিটি ট্যাক্স বলেন দিয়েছে। তাইলে কেন তার এত, যখন আমরা দেশ হিসাবে রাষ্ট্র হিসাবে আমরা এত মূল্য দিয়েছি, সেখানে আজকে বিদ্যুতের সংকট কেন তৈরি হবে? অর্থাৎ সরকারের ভুল নীতির মাশুল কি আজকে বাংলাদেশের জনগণ দিবে?
অথবা বাংলাদেশের মানুষ দেবে? বরং আমরা মনে করি সরকার এই যে লুটপাটের একটা অর্থনীতি চালু করেছে, যার মাশুলটা আপনাদের ভুল নীতির মাশুল জনগণ দেবে কিনা? দেখুন, ডলার ক্রাইসিস আমি আগেও বলেছি, আমাদের দেশের জন্য প্রপার চ্যানেলে ডলার না আসছে, এই জন্য বিএনপি মধ্যপ্রাচ্য দেশ সহ ইউরোপ আমেরিকায় অনেক ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু এদেশের মানুষ ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠাতে চায়। ইদানিং একটা ইস্যু তো নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করছেন যে ইউরোপ থেকে বা আমেরিকা থেকে বেশি টাকা আসছে। আপনি তো জানেন আমেরিকা থেকে যদি আপনি $5,000 পাঠান, মাসে দুইবার পাঠান, এফবিআই আপনাকে আপনার বাসায় চলে আসবে, টাকার উৎস কি, কোথায় পাঠাচ্ছি, এটা সুযোগ নেই। আর আপনি লুকোচুরি করে টাকা পাঠানোর সুযোগ নেই। দেখ, এই সময় এটা ভ্রান্ত ধারণা। বিদ্যুৎ নিয়ে কথা হচ্ছে, দেখুন আমরা কিন্তু 25,000 মেগাওয়াট বিদ্যুৎ করার সক্ষমতা অর্জন করেছি। আমাদের এক সময় খাম্বা ছিল, তার ছিল না। তো আজকে আমরা বলতে পারি কি, সারা বাংলাদেশে বিদ্যুৎ আয়ন করা হয়েছে, তার দেওয়া হয়েছে, বিদ্যুৎ দেওয়া হয়েছে, যেখানে তার নেই সেখানে সোলার সিস্টেম করা হয়েছে। আচ্ছা, এখন তো বলবেন মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে, হচ্ছে না তা না, এইসব বিষয় অন্তত এই নিত্য প্রয়োজনীয় পুনর জন্যই ইফতারের সময় বিদ্যুৎ চলে যায়, সেহুরের সময় বিদ্যুৎ চলে যায়, কারা এটা করে? অর্থাৎ এই সঞ্চালন লাইনের মধ্যে এমন কেউ কেউ আছেন সরকারকে বিব্রত করার জন্য এই কাজগুলি করে থাকেন। দেখুন, এখনো দেশে সেই হারে বিদ্যুতের আমরা শুনতে পাচ্ছি, বলা হচ্ছে কোনো কোনো পাওয়ার স্টেশন বসে যাবে, সরকারও তো বসে নেই। আমাদের মাঝখানে তেল গ্যাসের সমস্যা হয়েছিল, সেটা সরকার কাটিয়ে উঠছে। গণমাধ্যমে চোখে পড়েনি, হয়তো ভেতরে কোনো প্রক্রিয়া চললেও চলতে পারে, ফলে সরকার উদ্যোগ নিচ্ছে এখন পর্যন্ত কিভাবে বুঝবো? আমরা তো এক মাস আগে গণমাধ্যমে দেখেছি যে এই সংকট তৈরি হতে পারে। যারা যারা সরকার বা বিদ্যুৎ বিভাগের কাছে টাকা পাবে পাওনা পাবে তাদের কিছু কিছু অংশ পরিশোধ করা হয়েছে, কারণ এই সিস্টেমটাকে চলমান রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু আজকে আমরা শতভাগ এলাকায় বিদ্যুতের প্রবাহ দিয়ে ধরে রাখতে হবে। এখন যে সিজন যাচ্ছে আপনি জানেন, প্রচন্ড গরম, টেম্পারেচার 38-40 হয়ে যাচ্ছে, সেখানে বিদ্যুতের ব্যবহারও বেড়েছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি, অহরই শুনতে পাচ্ছি, বা সিপিডির মতো ইয়ারা গবেষকরা বলেন এটা চলবে না সেটা চলবে না, সরকারে কোনো একটা অংশে বসে যায়নি। আমরা রমজানের আগে শুনেছি রমজানে খুব ক্রাইসিস হবে, নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে না। আল্লাহর অশেষ রহমত, রমজানে কিন্তু কোনো সমস্যা হয়নি, রমজানের যেসব দ্রব্য দরকার সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল এবং মানুষ কিনতে পেয়েছে, চাহিদার মধ্যে ছিল, পর্যাপ্ত পরিমাণ পেয়েছে। এখন আবার শুনতে পাচ্ছি এই সমস্যা, সামনে কোরবানির ঈদ, পেঁয়াজ নিয়ে একটা সমস্যা হয়েছে, এখনো 100 টাকা পেঁয়াজ দেশ থেকে আমদানি করতে হয়নি, দেশে পেঁয়াজের মজুদ আছে তারপরও দাম পাচ্ছে। এখানে কে কেউ কাজ করছে? সরকারের চেষ্টা করছে এগুলো সরকার যত শীঘ্রই, আচ্ছা সেটির প্রতিফলন আশা রাখি, অন্তত আমরা আশাবাদী হতে চাই যে দেখা যাবে এবং মানুষের কষ্ট লাঘব হবে। সুদীশ থেকে যে আপনার কাছ থেকে শুনতে চাই, এই সংকট উত্তরণের কোনো উপায় রয়েছে কি না, যেখানে লোডশেডিংয়ের শঙ্কায় দেশবাসীকে ভুগতে হবে না এবং ডলার সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ বলে মনে করার কারণ আছে কি না, এই সংকটও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের অংশ, ফলে এইটি ক্ষেত্রে আমাদের সরকারকে আলাদা করে বিএনপি নেতারা যে দায়ী করবার চেষ্টা করেন সেটিকে খারিজ করা যায় কি না? প্রথম কথা হলো যে এটা স্বীকার করতে হবে যে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বিতরণ নিয়ে আমাদের যে সাফল্যের গল্প ছিল সেটা কিছুটা হলো প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ আমরা লোডশেডিং এর পরিমাণ বেড়েছে এবং ঢাকার বাইরে সেটা একটা ভয়ঙ্কর পর্যায়ে পড়ছে। শিল্প এলাকাগুলোতে লোডশেডিং এমন একটা পর্যায়ে গেছে যে অনেক শিল্প প্রতিষ্ঠান ঘন্টার পর ঘন্টা
বন্ধ থাকছে, কারণ পুরোটা ডিজেল দিয়ে কি না জেনারেটর দিয়ে চালানো সম্ভব হচ্ছে না। এটা যারা জানেন তারা এটা বলবেন। ডলার সংকটের কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে এবং আরেকটি 2 তারিখে বন্ধ হয়ে যাবে। আগামী 25 তারিখের আগে এটি আর চালুর সম্ভাবনা নেই, কারণ 25 তারিখের পরে কয়লা আসবে। এর মধ্যে যদি ডলার জোগাড় করা যায় সেটি দিয়ে আনা সম্ভব হবে। সেটি আনলে আবার 6 মাসের ব্যবস্থা হবে, 6 মাস পরে কিন্তু আবার এই সাইকেলটা। ইতিমধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রও কিন্তু আমরা দেখেছি যে বিস্তার দেখা দিয়েছে। আমাদের এলএনজি বাইরে থেকে আনতে হচ্ছে উচ্চ মূল্যে এবং সেটাও কিন্তু মাঝখানে বড় ধরনের আমরা সংকটের ভিতর দিয়ে গেছি। এগুলো সবই বাস্তবতা, কিন্তু পুরোটাই যে ইউক্রেন যুদ্ধ করোনার কারণে হয়েছে এটা বলা যাবে না। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিতরে বড় ধরনের দুর্বলতা রয়েছে এবং সেটা একটা বড় জায়গা হলো যে আমরা যে বাজেটটা করি এবং এই যে কদিন পরে একটা বাজেট আসবে, আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। আমাদের রাজস্ব আয় কোনোভাবেই ব্যয়কে মেটাতে পারছে না, এটা একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা হতে পারে না। দ্বিতীয় হলো আমাদের কর ব্যবস্থাপনা এত দুর্বল যে আমরা প্রত্যক্ষ কর আহরণ করতে পারছি না, মাত্র 1% মানুষ কর দিচ্ছে, এটাকে বাড়ানো যাচ্ছে না। দক্ষিণ এশিয়ায় আমাদের কর জিডিপি অনুপাত সর্বনিম্ন, এমনকি সাব সাহারান আফ্রিকান দেশগুলো থেকেও দিচ্ছে। ফলে দেখেন করোনার সময় আমরা যে নগদ সহযোগিতা গুলো দিয়েছি সেটা ব্যাংক নির্ভর হয়েছে, সরকারের হাতে কোনো নগদ টাকা ছিল না। এই ব্যবস্থাপনার দুর্বলতা স্বীকার করতে হবে। আমাদের অর্থনৈতিক নেতৃত্বের অভাব রয়েছে, আমরা অর্থমন্ত্রীকে কোথাও দেখতে পাচ্ছি না, না ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিটিং এ, না কোনো বাজেট পর্যালোচনায়। বুঝতে পেরেছি, আপনি ব্যবস্থাপনার জায়গা এবং নীতিগত জায়গা আসলে তৎপরতা এবং নেতৃত্বের উপস্থিতির জন্য একরকম আপনার জায়গা থেকে যদি বলতে চাই যে আপনার বিশ্লেষণ তুলে ধরে বলছেন সেখানে সেই নেতৃত্বের ঘাটতি সেটুকু পূরণ করার জন্য অন্তত দায়িত্বশীল যারা রয়েছেন তাদের ভূমিকা জরুরি। আরও আলোচনা এইখানে আজকের মতো ইতি টানতে হচ্ছে, সামনের দিনে কথা হবে নিশ্চয়ই সাম্প্রতিক অন্যান্য বিষয়ে, তখন আলোচনা আনবার চেষ্টা করবো। আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যুক্ত হওয়ার জন্য। দর্শক যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, মনে রাখবেন আমজনতা শক্তি বড় শক্তি।